আশা দিদি কি বলে জানি আবার পাঠাইছে নিতে হবে। উনি হঠাৎ আল্লাহ কোনো করেন না, কোনো কারণে অসুস্থ হয়ে পড়ল, হসপিটালে গেল, কোনো নার্সিং হোমে গেল। আগে ভর্তি নিতে গেলে কোভিড-19 টেস্ট করবে, কখন করবে আর কখন হাতের টাকা দিয়ে করবে? না না, হাতের টাকা না, ওই ভ্যাকসিনটা তো আর ওরা দিতে পারবে না। ওরা দিতে পারবে না, নার্সিং হোমে দিতে পারবে না, আমার সরকারি হসপিটালে দিতে পারবে না। না ওই মতন বলতো, দুটো রোজ কি করে করবো নাকি? না দুটো রোজের প্রয়োজন নেই, না নিতে, এটা নিতে হবে সরকারের বাধ্যবাধকতা। বললাম সবাই জানে, ওটা তোমাকে বোঝাতে হবে না, আমরা সবাই জানি যে নিতে হবে ভ্যাকসিন, অল ইন্ডিয়াতে এসছে, নিতে হবে। কিন্তু শরীর প্রবলেম দেখে নিজে সুস্থ থাকতে হবে, অপরকে সুস্থ থাকতে হবে। এত ভ্যাকসিন দিয়েও তো সেই অসুস্থ হয়েছে, হয়নি কি? আর সে বেতালে তো সরকার কষ্ট করতো না? হ্যাঁ করছে, পরেও কি অসুস্থ হচ্ছে না? না না অসুস্থ, একটা প্রমাণ দেখা যে হয়নি, কার হয়নি, কার হয়নি? মানুষের জন্ম হয়েছে তো মৃত্যু হবে, কিন্তু কে তাড়াতাড়ি মরতে চায়? সবাই তো বাঁচতে চায়, সরকার যে না না এতেই হবে, এমন কোন কথা নেই। সরকার কি আমার জীবনের দায়িত্ব? তাহলে সরকার যদি না সমস্ত জিনিস থেকে বঞ্চিত করে, তোমার তাহলে প্রতিবাদ নয় কি? প্রতিবাদ বঞ্চিত করে দিবি, তুমি যে রেশন পাচ্ছে, যা কিছু পাচ্ছে, তুমি কি দেশের নাগরিক নয়? তাহলে দেশের কথা তোমাকে শুনতে হবে। তাহলে তোমার শরীর সুস্থ থাকলে তোমাকে বলতে হবে না, আমার প্রয়োজন আমি নিয়ে নেবো। আমাদের কর্তব্য আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে বলতেই হয়, আমাদেরকে বলতে হবে কেন? তোমাদের বাড়ি বাড়ি আসতেও হবে, কেউ ব্যবস্থা করে আপনি ভ্যাকসিনটা নেবেন, আশা কর্মী এসে বলে যাবে আপনাকে। আচ্ছা রেশন কার্ড, আধার কার্ড, হ্যাঁ রেশন কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার কি যোগ করা হয়েছে? আগে তো তুমি তো সব করে নিয়ে গেছো।